গুড মর্নিং তো দেখতে পাচ্ছি আমি মাথাটা ধুয়ে নিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো তো মা সকাল সকাল মা যেটা করেন আর কি গরুর যে গোবর তো গোবরটা এনে রাখেন আর রোজ রোজ এইভাবে মাথাটা ধুয়ে মাথার মধ্যে একটু তেল দিয়ে তারপর গোবরের বরণ দিই তো এটা দেওয়া আর কি খুব ভালো তো দেওয়ার সঙ্গে সঙ্গে মানে মাথাটা এত মানে ভালো লাগে কি বলবো ঠান্ডা ঠান্ডা লাগে খুবই ভালো লাগে তো মা যাবেন এক জায়গায় মঙ্গলাচরণে তো মঙ্গলাচরণে যেহেতু মা যাবেন মা রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেছে আর বলেছিল যে সাড়ে আটটা থেকে দশটার ভিতরে যাই হোক তো মায়ের দিকে রেডি হয়ে গেছে না এই মাথাটা ধুয়ে নিলাম অঙ্কুশ তো ভীষণ দুষ্টুমি করছে মা বলছেন যে অঙ্কুশকে নিয়ে যেতে তো অঙ্কুশও যাবে মায়ের সঙ্গে যে দেখতে পাচ্ছ অঙ্কুশও রেডি রেডি হয়ে গেছে আর একটু দূরেই আছে বুঝতেই পারছো তো মা রেডি হয়ে গেছেন যেহেতু মা যাওয়ার আগে এইভাবে দিয়ে দিয়েছেন আর মা বললেন যে একটা কাপড় নিয়ে এইভাবে ভালোভাবে মাথাটার মধ্যে চুল না দিয়ে আর কি এইভাবে করার জন্য